রঙের প্রতীক্ষায় প্রতিমা, হাতে গোনা আর কয়েকটা দিন বাকি বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। বিচালি বাঁধা মাটির প্রলেপ প্রায় শেষের দিকে, রং তুলির কাজ হাত দিতেই বাকি। এই বছর প্রতিমার চাহিদা থাকায় রাত জেগে চলছে প্রতিমা তৈরির কাজ। দুবছর করোনা আবহের কারণে সেভাবে প্রতিমার অর্ডার না পেলেও এবছর প্রতিমার চাহিদা রয়েছে বলে জানান মৃৎশিল্পীরা। প্রতিমা তৈরির উপকরণের জিনিসের দাম মূল্য বৃদ্ধি হলেও লেবারের সমস্যায় ভুগছেন শিল্পীরা। করোনার আবহের কারণে দুবছর কাজ না থাকায় ভিন রাজ্যে চলে গেছেন মৃৎশিল্পীরা। শান্তিপুর ব্লকের ফুলিয়া এলাকার মৃৎশিল্পীরা বলেন, প্রতি বছরই আমাদের এই প্রতিমা কলকাতাতে যায়, কিন্তু এবছর অর্ডার থাকলেও লেবারের কারণে আমরা অর্ডার ধরতে পারিনি, ফলে প্রতিমা ও তৈরি করেছি কম। এই বছর সাবেকি প্রতিমা একচানা ঠাকুর ছাড়াও রাজস্থানী মডেলের প্রতিমা তৈরি করেছেন তারা। এবছর প্রতিমার চাহিদা বাড়ায় খুশি মৃৎশিল্পীরা। এইবার একটু মোটামুটি কাজের ই ফিরেছে, হ্যাঁ, গতবারের থেকে একটু একটু ভালোই হয়েছে। তাও লড়া অর্ডারটা পড়লো খুব লাস্টে, লাস্টে পড়ছে, এখন এই কাজ কীভাবে কী হবে মানে না বুঝে পাচ্ছি না। হ্যাঁ, লেবার টেবার মোটামুটি ঠিকঠাকই আছে। হ্যাঁ হ্যাঁ, লেবারের সমস্যা, বাইরে চলে যাচ্ছে তো সব, এবার তো অনেক লেবার বাইরে চলে গেছে, এই জন্য আমাদের এই দিকটায় লেবার পাওয়াটা খুবই কষ্টকর হচ্ছে। জিনিসপত্র দাম প্রচুর বেড়ে গেছে, যেই বিচুলি কিনেছি 90 টাকা, হ্যাঁ, সেই বিচুলি এখন 250 টাকা, সুতলি কিনেছি 90 টাকা, সেই সুতলি এখন 150 টাকা, হ্যাঁ, এরকম পেরেক ফেরেক নানান রকম। আমাদের যেই কাজটা হয় সেই কাজটার সাথে কিন্তু আমাদের কোনো সংসারের বাড়ির কোনো ই হয় না, এই জন্য এটার মূল্যটা কেউ বলতে পারে না বা বলে না। হ্যাঁ, বলে মাটি ঠাকুর এত দাম, এরকম একটা ভাবধারা। হ্যাঁ, সে আমি যে পেরেকেই তো এই মাত্র পেরেক কিনে আসলাম 85 টাকা, আগের সপ্তাহে 80 টাকা ছিল, এই সপ্তাহে আবার 85 টাকা নিল। হ্যাঁ, এরকম দিনের দিন দিনের দিন বাড়ছি না, সেরকমভাবে সেরকম একটা মূল্য নেই, হয়তো আসছে ওরা দেখেন আমাদের এই বাজেট আছে, হলে দেন নাহলে থাক, যেখানে কম পাবো সেখান থেকেই নেবো। এরকম কাস্টমার আমার অনেকগুলো কাস্টমার চলে গেছে, মানে বাজেট বাড়াতে চাই না, আমি দেবো কোথেকে। হ্যাঁ, আমি তো যুক্ত অনেক দিন আগেই, আমার যখন আমার বংশের ভিতরে আমাদেরই আমরা 4 ভাই, তার ভিতর আমি শুধু এই মাটির লাইনে, এছাড়া সবাই অন্য লাইনে কাজ করছে। হ্যাঁ, একটু চাহিদা আছে, লাস্টের দিকে চাহিদাটা দেখা যাচ্ছে, এখন কদ্দূর কী হবে বলা বড় দুষ্কর। আপনার নাম? বিজয় পাল। এবার চাহিদা ভালোই আছে, ভালোই আছে। কতগুলো প্রতিমা তৈরি করেছেন? 30-35খানা আছে। তারপরে বাঁশের দাম বেশি, দড়ির দাম বেশি, সব কিছুর দাম বেশি হয়ে গেছে, রঙের দামও খুব বেশি। আপনার আগে কলকাতা দিয়েছে, কিন্তু এখন আর লেবার প্রবলেমের জন্য বাইরের ঠাকুর অর্ডার নেইনি, লোকালেই আছে এখন। এবছর কী কী মডেল তৈরি করেছেন? এবার একটা নতুন করেছি, রাজস্থানী মডেল। রাজস্থানী মডেল। আর কী কী প্রতিমা রয়েছে আপনার কাছে? সাবেকি আর এমনি সাবেকি সব আছে, 41 ঠাকুর আছে, তারপরে এমনি যে যাকে বলে সিঙ্গেল ঠাকুর দুর্গা সেগুলো আছে, 4 পিসের 5 পিসের যেগুলো হয় সেগুলো আছে। কাজের তো চাপ, কাজের প্রচণ্ড চাপ, কাজ করছেন আপনারা? আছে, 4-8 রাত জেগে কাজ করছি। আর কটা দিন সামনেই কমপ্লিটের দিকেই যাচ্ছে মাটির কাজ, প্রায় কমপ্লিটের দিকে, 1 সপ্তাহের মধ্যে আমি রং আরম্ভ করে দেবো। কতগুলো লেবার রয়েছে আপনার? লেবার এখন মোটামুটি 4টে লেবার আছে এখন। তাহলে অন্যান্য তুলনায় বাজার ভালো আছে? সেভাবে দাম পাচ্ছেন প্রতিমা? না, ঠাকুরের দাম সেই অনুপাতে পাচ্ছি না, যে জিনিসের দাম বেড়ে গেছে সেভাবে ঠাকুরের দামটা ঠিক পাচ্ছি না। আপনার নাম? অনম মহাদেব পাল, ফুলিয়া। কাজের চাপ এবার ভালোই, তারপর আর 1 মাস মতো আছে পুজোর জন্য, রাজ্যে এখন কাজ কাজ চলছে পুরো দমে একদম। অন্যান্য বছর কেমন কাজ থাকে? এই বছর কাজ কেমন? অন্যান্য গত বছর করোনার জন্য কিছু
কম হয়েছিল, এবার কাজের চাপের জন্য পুরোপুরি ভালোই। কতদিন কাজ করেন আপনারা? আমরা অনেক দিন থেকে কাজ করছি। কতদিন আপনারা লেবার রয়েছেন? দিনের বেলা তিন চারজন কাজ করেন? দিনের বেলা তিন চারজন, রাত্রিবেলা সাত আটজন। হ্যাঁ, এখন চাপ ভালোই, রাত্রি দুটো আড়াইটা অবধি প্রায় রোজই কাজ করতে হচ্ছে এখন। আমার নাম অরিন্দম পাল। মলয় দে, রিপোর্ট টু টাইমস বাংলা।